আসসালামু আলাইকুম বেসিক আইটি অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব গুগল ক্রোম ব্রাউজারের দশটি খুবই গুরুত্বপূর্ণ ট্রিপস অ্যান্ড ট্রিক্স গুগল ক্রোম ব্রাউজার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহারকারী এবং খুবই জনপ্রিয় ওয়েব ব্রাউজার আর গুগল ক্রোমব্রাউজারটি কিন্তু এমনি এমনি জনপ্রিয় হয়ে যায়নি গুগল প্রতিনিয়তই এর ব্যবহারকারীদের কথা চিন্তা করে নতুন নতুন ফিচার অ্যাড করে এর ব্যবহারকারীকে আরও সহজ করার জন্য বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে তো চলুন আজ আমরা গুগল ব্রাউজারে দশটি খুবই গুরুত্বপূর্ণ ট্রিপস অ্যান্ড ট্রিক্স শিখে নিই তো শুরুতেই গুগল ব্রাউজারে যে বিষয়টা আমরা শিখবো তা হচ্ছে গুগল ব্রাউজারের আপডেট আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তো সেই ব্রাউজারটি কি আপডেট নাকি ওল্ড ভার্সন সেটা আমরা আগে চেক করে নিচ্ছি যদি ওল্ড ভার্সন হয় তাহলে আমরা আপডেট করে নেব কারণ আপডেট করলে কিন্তু আপনি নতুন নতুন ফিচারগুলো পাবেন তো শুরুতেই আমি গুগল ব্রাউজারে চলে যাচ্ছি আমি এখানে ক্লিক করে দিলাম এবং এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজার তো এখান থেকে যদি আমাদের ব্রাউজারটিকে আপডেট করে নিতে চাই অথবা আপডেট আসে কিনা চেক করে নিতে চাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করার পর একদম নিচে চলে আসবে এবং দেখবো এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে তো আমি এখানে এই সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব এই যে অ্যাবাউট ক্রোম তো যখন আমি এখানে ক্লিক করে দেবো ক্রোম ব্রাউজারে তো অ্যাবাউট ক্রোমে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে গুগল ক্রোম ব্রাউজারের যে আপডেট অপশন সেটা কিন্তু চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ইজ আপ আপনার ব্রাউজার যদি আপডেট না থাকে তাহলে কিন্তু এখানে আসার সাথে সাথেই আপনার ব্রাউজারটি অনলাইন থেকে আপডেট অটোমেটিক হয়ে যাবে দেখেন আমার ব্রাউজারটি কিন্তু একদম আপ টু ডেট হয়ে আছে এবং এটার বার্সন কত এবং এটা হচ্ছে সিক্সটি ফোর বিটের সব কিছু এখানে শো করছে ঠিক আছে আশা করি এখান থেকে আপনি খুব সহজেই ব্রাউজারটিকে আপডেট করে নিতে পারবেন তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আপনি যদি ব্রাউজারের মধ্যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করেন এবং সেই ওয়েবসাইটটিকে যদি পুনরায় আবার আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করতে চান খুব সহজেই সেটা কিভাবে করা যায় সেটাই দেখাবো ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আমি চাচ্ছি যে নতুন আরেকটা ট্যাবের মধ্যে আমার চ্যানেলটি সেমভাবে ওপেন করতে তো সেটা করতে গেলে কিন্তু আমাকে নতুন একটা ট্যাব নিতে হবে এবং এখানে গুগলে গিয়ে কিন্তু ইউটিউবে আসতে হবে এবং ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে আইডি একাডেমি তারপরে সেখান থেকে কিন্তু আসতে পারবো তো আমি কিন্তু খুব সহজেই এই কাজটা করতে পারি যেটা একটা ক্লিকে কিন্তু নতুন করে এটা আবার ওপেন হয়ে যাবে তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ট্যাবের উপরে রাইট বাটনে ক্লিক করবো এবং এখানে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন রয়েছে আমি যখন এখানে ডুপ্লিকেটে ক্লিক করে দেব তো ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল রয়েছিলো এখান থেকে সেই সেমটা কিন্তু আরেকটা ট্যাবে ওপেন হয়ে গেছে আমরা যদি আবার এটাকে আরেকটা নতুন ট্যাবে ওপেন করতে চাই এখানে রাইট বাটনে ক্লিক করব এবং ডুপ্লিকেটে ক্লিক করে দেবো যতবার ডুপ্লিকেটে ক্লিক করে দেব ততবারই কিন্তু নতুন টেবে সেম ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন হয়ে যাবে আশা করি খুব সহজেই কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গুগল ক্রোম ক্রোমব্রাজারের মধ্যে কোনো একটা ওয়েবসাইট কোনো একটা ইউটিউব চ্যানেলে যদি থাকেন আর সেই সাইটটাকে যদি আপনি মিউট করে রাখতে চান তখন আপনি কী করবেন আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ক্রোমব্রাজারে এবং এখান থেকে যদি আমি কোনো একটা ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলে থাকি ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও প্লে করে রাখলাম ঠিক আছে আমার ভিডিওটা প্লে হচ্ছে তো ধরেন এই টেবের মধ্যে আমার একটা মিউজিক প্লে হচ্ছে বা কোনো একটা ভিডিও প্লে হচ্ছে তো এটাকে যদি আমি মিউট করে রাখতে চাই বা এই সাইটটাকে যদি আমি মিউট করে রাখছি তখন আমি কি করব এই যে টেবের মধ্যে যাব এবং এখানে টেবের উপরে রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে দেখেন মিউট সাইট আমি যখন এখানে ক্লিক করে দেবো তখন কিন্তু এই যে সাইটটা রয়েছে মানে ইউটিউবের চ্যানেল অথবা সাইট পুরো সাইটটাই কিন্তু মিউট হয়ে যাবে এটা যদি আমরা কোনো একটা ওয়েবসাইটে করতে চাই ধরেন এখান থেকে আমি এই ওয়েবসাইটেতে রয়েছি তো এই সাইটটার মধ্যে কোনো একটা ভিডিও যদি ব্যাকগ্রাউন্ডে প্লে হতে থাকে অথবা কোনো একটা কিছু হচ্ছে মানে সাউন্ড হচ্ছে তো এটাকে যদি আমি মিউট করে রাখি সেটাও করতে পারবো এই ওয়েবসাইটে রাইট বাটন ক্লিক করবো এখান থেকে এই যে মিউটে ক্লিক করে দেবো যখন আমি এখান থেকে মিউটে ক্লিক করে দেবো তখন কিন্তু এই সাইটের মধ্যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি থাকে বা কোনো একটা ভিডিও যদি চলতে থাকে সেটা কিন্তু অটোমেটিক মিউট হয়ে যাবে এবং এটাকে যদি আবার আনমিউট করতে চাই রাইট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আনমিউট করে দেবো আমি যদি ইউটিউবে যাই সেখান থেকেও কিন্তু আমি এটাকে আনমিউট করে দিতে পারি এই এখানে রয়েছে আনমিউট এই যে আনমিউট সাইট ক্লিক করে দিলাম এখন কিন্তু এই সাইটটা আনমিউট হয়ে গেল তো আপনি যদি অন্য কোনো কাজ করেন এই সাইটটাকে ভিডিওটা প্লে হচ্ছে বা চালু রাখতে চাচ্ছেন কিন্তু এটাকে আনমিউট করে খুব সহজে রাখতে পারবেন তো আশা করি খুব সহজে যে কোনো একটা সাইটকে আপনি মিউট করে রাখতে পারবেন তো এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের চমৎকার একটা নতুন ফিচার সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাজারকে যদি আপনি বিভিন্ন ধরনের ওয়ালপেপার অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে সাজাতে চান সেটা কীভাবে করবেন সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে কাস্টমাইজ ক্রোম আমি যখন এখানে ক্লিক করে দেব তখন দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন চলে আসবে আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের ক্রোম ব্রাউজারের যে ইন্টারফেস রয়েছে সেটাকে সাজাতে পারি তো শুরুতে দেখেন ক্লাসিক ক্রোম রয়েছে আমি নর্মালি এটাই দিয়ে রাখছি আপনি যদি চান এখান থেকে কালার রেস করতে সেটা কিন্তু করতে পারবেন এবং এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনার যে ক্রোমের যে ইন্টারফেস সেটাকে সাজাতে পারবেন ধরেন আমি এখান থেকে এই টাইপের ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু এটার আন্ডারে যতগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো আমি আমার যে ক্রোম ব্রাউজার ইন্টারফেস সেটা দিয়ে সাজাতে পারবো ধরেন এখান থেকে আমি এটা দিতে চাই অথবা এটা দিতে চাই এটা দিতে চাই আমি এখান থেকে এটা দিয়ে দিলাম দেখেন এটা দিলে কিন্তু এটা হয়ে যাবে আমি যদি ডান দিয়ে দিই তাহলে কিন্তু আমার ক্রোম ক্রোমব্রাউজারের যে ইন্টারফেস সেটা কিন্তু চমৎকারভাবে নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিজাইন হয়ে যাবে আমি যদি এখান থেকে আবার পরিবর্তন করতে চাই তখন এখান থেকে এই যে এডিট অপশন রয়েছে কাস্টমাইজ দি স্পেস আমি এখানে ক্লিক করে দেবো আবার এখানে চলে যাবো এবং এখান থেকে যদি চাই যে ল্যান্ডস্কেপের যে ডিজাইনগুলো সেটা নিতে চাই আমি যখন এখানে ক্লিক করে দেবো তো ল্যান্ডস্কেপের যে যে ডিজাইনগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে শো করবে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চমৎকার একটা ডিজাইন হয়ে গেলো আমি যদি এখান থেকে ডান দিয়ে দিই তখন কিন্তু এটা ওকে হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে এখানে রিফ্রেশ ডেইলি আপনি যদি চান যে এখানে অনেকগুলো রয়েছে তো এখান থেকে যদি শুধু একটাই ক্লিক করে রাখেন এবং এটা যদি অফ থাকে তাহলে কিন্তু একটাই সবসময় থাকবে কিন্তু আপনি যাচ্ছেন যে প্রতিদিন নতুন একটা ডিজাইন আপনার সামনে থাকবে ঠিক আছে তখন আমি এখান থেকে রিফ্রেশ ডেলি যখন ক্লিক করে দেব তখন কিন্তু এখান থেকে অটোমেটিক প্রতিদিন বিভিন্ন ধরনের ডিজাইন চেঞ্জ হবে যে আজকে এটা কালকে সকল এটাই আবার যখন কম্পিউটার চালু করবেন দেখবেন অন্য একটা ডিজাইন সেটা কিন্তু আপনার খুবই ভালো লাগবে কারণ গুগলের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইন দিয়ে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে আশা করি খুব সহজেই গুগলের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা ওয়ালপেপার সেটা কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং আপনি যদি চান যে না এই ধরনের কালার আমার পছন্দ না যেমন আমি এগুলো পছন্দ করি না একদম ব্ল্যাক রাখে এটাকে যাতে আমার চোখের কোনো সমস্যা না হয় কারণ আমি অনেক সময় কম্পিউটার চালাই যদি এরকম হয় তাহলে আপনি এটাকে বাদ দিতে পারেন তো আমি এখানে চলে যাবো এবং এখান থেকে ক্লাসিক ক্রোম এটাকে আমি সিলেক্ট করে ডান দিয়ে দিলাম এটা নর্মাল একটা ইন্টারফেস চলে আসে আমার সামনে এবং আপনি যদি চান এটাকে নর্মাল একটা মুড রাখতে তখন এটাকে এইভাবে করে দিবেন ঠিক আছে তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গুগল ক্রোম ক্রোমব্রাজারের শর্টকাট শর্টকাট মানে হচ্ছে এই যে এখানে শর্টকাটকে একটা ওয়েবসাইট আমি এখানে অ্যাড করে রেখেছি আপনি যদি চান যে যে ওয়েবসাইটগুলো আপনি রেগুলার ইউজ করেন বা আপনার সবসময় প্রয়োজন সেটাকে কিন্তু এখানে শর্টকাট করে রাখতে পারেন যাতে আপনাকে বারবার সার্চ করে নিয়ে না আসতে হয় কারণ এখানে শর্টকাট থাকলে কিন্তু একটা ক্লিকই আমি ওখানে চলে যেতে পারবো এই যে আমি যখন এই জিমেলে ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু আমি জিমেলের মধ্যে প্রবেশ করে গেলাম তো আমাকে কিন্তু নতুন করে সার্চ করে নিয়ে আসা লাগলো না জাস্ট আমি এখানে শর্টকাট করে রেখেছি এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এই ওয়েবসাইটে চলে যাচ্ছে তো আমরা যদি এখানে শর্টকাট করতে চাই সেটা কিভাবে করব। তো আমি যদি আমার পছন্দের একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে চাই তখন এই যে দেখতে পাচ্ছেন অ্যাড শর্টকাট এই যে প্লাস চিহ্ন রয়েছে আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই অ্যাড করার যে অপশন সেটা চলে আসবে এবং প্রথমেই আপনাকে নাম দিতে হবে যে যে ওয়েবসাইটটা আপনি এখানে সেভ করবেন সেটা কী নামে সেভ হবে তো আমি এখানে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে শর্টকাট করতে চাই আমি লিখে দিলাম বেসিক আইটি একাডেমি। লিখে এই যে ইউআরএল যে অপশন রয়েছে সেখানে ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো যে লিঙ্কটাকে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি ঠিক আছে তো আমি চলে যাচ্ছি বেসিক আইটি অ্যাকাডেমিতে এবং এখান থেকে যে অ্যাড্রেস বারে রয়েছে এই যে অ্যাড্রেসটা আমি এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এখান থেকে কপি করে নেব এই যে কপি করে দিলাম দিয়ে আমি এখানে আবার সামনে চলে গেলাম এবং এখানে দেখেন ইউ এর মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি এবং এখানে পেস্ট করার পর এখান থেকে ডান দিয়ে দেবো দেখেন এখন কিন্তু এই যে বেসিক আইটি একাডেমি নামে একটা শর্টকাট হয়ে গেলো এখন যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু সাথে সাথে আমি বেসিক আইটিতে প্রবেশ করতে পারবো তো এরকমভাবে যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটও অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারেন ধরেন আমি এখানে একটা পত্রিকার সাইট অ্যাড করতে চাই আমি এখানে অ্যাড শর্টকাটে চলে গেলাম তো যে ওয়েবসাইটটা এখানে আমি সেভ করতে চাই শুরুতে এই যে নেমের মধ্যে সেই ওয়েবসাইটের নাম দিয়ে দেবো তো আমি এখন যে পত্রিকাটা অ্যাড করবো সেটা হচ্ছে প্রথম আলু তো প্রথম আলো এখানে লিখিয়ে দিলাম লেখার পর প্রথম আলোর যে লিঙ্কটা রয়েছে সেটাকে আমি ইউ আর এলের মধ্যে দিয়ে দেবো তো আমি এখানে চলে যাচ্ছি এই যে প্রথম আলোতে এবং প্রথম আলোতে গিয়ে এই যে এখানে একটা লিঙ্কটা আছে অ্যাড্রেসবারের মধ্যে এটাকে আমি কপি করে নেব নেওয়ার পর আমি আবার চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে যে অ্যাডের জায়গা সেখানে শর্টকাটের মধ্যে তো এখানে আমি পেস্ট করে দিলাম ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এখান থেকে অ্যাড্রেসটা আমি কপি করে এখানে পেস্ট করে দিয়ে যখন ডান দিয়ে দেবো সাথে সাথে দেখেন আমাদের সামনে কিন্তু এই যে প্রথম আলোর যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেলো জাস্ট আমি এখানে ক্লিক করব সাথে সাথে কিন্তু আমি পতঙ্গল পত্রিকাতে প্রবেশ করতে পারবো তো এখানে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যে ওয়েবসাইটগুলো শর্টকাট করে রাখতে চান সেটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে আশা করি খুব সহজেই আপনার ইন্টারনেট ব্রাউজকে আরও সহজ করে নিতে পারবেন গুগল ক্রোম ক্রোমবাজারের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট অথবা ট্যাবকে যদি গ্রুপ করে রাখতে চান সেটা কীভাবে করবেন ধরেন আমরা শুরুতে বেসিকাইড এখানে ওপেন করে নিলাম তারপর এখানে আরও কয়েকটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করে নিচ্ছি আমি কিন্তু বিভিন্ন ট্যাবের মধ্যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ওপেন করে নিলাম ঠিক আছে তো এই সবগুলো ওয়েবসাইটকে যদি আমি একটা গ্রুপ করে নিতে চাই আমার কাজের সুবিধার জন্য যে আমি এখানে আরও কিছু ট্যাব নেবো আর এই ট্যাবগুলো হচ্ছে আমার রিলেটেড বা কোনো একটা গবেষণা কাজে যদি আমি অনেকগুলো ওয়েবসাইট নিয়ে গবেষণা করতে থাকি সেটাকে একটা গ্রুপে কিন্তু আমি রূপান্তর করতে পারবো তো সেটা করার জন্য শুরুতেই প্রথম যে ট্যাপটা রয়েছে এটার মধ্যে আমি একটা গ্রুপ করে নিতে পারবো অ্যাড ট্যাপ টু নিউ গ্রুপ যখন আমি এখানে ক্লিক করে দিব তখনই কিন্তু গ্রুপ করার যে অপশন সেটা চলে আসবে এবং নেম দিস গ্রুপ আমি এটাকে তো শুরুতেই এই গ্রুপটাকে কি নামে করব। সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে বেসিক আইডি লিখে দিলাম দেওয়ার পর আমি কিন্তু চাইলে এটাকে কালারও করতে পারি যে এখান থেকে কোন কালার রাখতে চাই সেই কালারটা কিন্তু আমি দিয়ে দিতে পারি তো আমি এটাকে ইয়েলো দিয়ে দিলাম দেওয়ার পরে যে বাইরে ক্লিক করলে কিন্তু এটা একটা গ্রুপ হয়ে গেল এবং এই গ্রুপের আন্ডারে যদি আমি এগুলোকে নিয়ে আসতে চাই তখন এটাকে এভাবে এই গ্রুপের উপরে ক্লিক করে দেবো মা গ্রুপের মধ্যে নিয়ে আসবো এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম সবগুলোকে একটা গ্রুপে নিয়ে আসলাম এখন কিন্তু এই সবগুলো ট্যাব বা সবগুলো ওয়েবসাইট একটা গ্রুপের মধ্যে চলে আসলো তো আমার গ্রুপ কিন্তু রেডি হয়ে গেলো তো আমি যদি এখান থেকে নতুন ট্যাব নিই এটা কিন্তু আলাদা আলাদা আবার ওয়েবসাইটে আমি প্রবেশ করতে পারবো ধরুন এখান থেকে আমি এই যে পিকজাবায় প্রবেশ করলাম তারপর নতুন আরেকটা টেপ নিয়ে অন্য একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম এখান থেকে যদি আমি এই যে ইউটিউবে প্রবেশ করতে চাই বা অথবা ক্যানভাতে প্রবেশ করতে চাই ঠিক আছে ক্যানভাতে প্রবেশ করলাম তো এই গ্রুপটাকে চাচ্ছি যে আমি মিনিমাইজ করতে কারণ এখানে আমি নতুন নতুন টেপ নিয়ে আবার অন্য কাজ শুরু করব তো এটাকে যদি আমি এই যে বেসিকাইটির যে গ্রুপ যে কালার রয়েছে আমি যদি এখানে ক্লিক করে দিই তখন দেখেন পুরা ট্যাবগুলো কিন্তু এখানে মিনিমাইজ হয়ে গেলো এবং আমরা কিন্তু নতুন করে আবার এখানে নতুন নতুন করে কাজ করতে পারবো ঠিক আছে এখান থেকে যদি আমি আবার জিমেলে ক্লিক করে দিই ঠিক সেমভাবে কিন্তু আমরা যদি চাই যে এখান থেকে আরেকটা গ্রুপ করব সেটাও কিন্তু করতে পারবো নতুন যে ট্যাবগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের গ্রুপে নিতে পারবো অথবা আলাদা আরেকটা গ্রুপ করতে পারবো আগের গ্রুপে নিলে কি করতে হবে এবং নতুন গ্রুপ করতে গেলে কি করতে হবে সেটা দেখাচ্ছি আমি এখান থেকে রাইটে ক্লিক করে দেব একটা ট্যাবের উপরে যাওয়ার পরে অ্যাড ট্যাব টু গ্রুপ যখন এখানে আসবো নিয়ে তখনই কিন্তু এখানে নিউ গ্রুপ অথবা বেসিক আইটি দেখাবে আমি যদি আইটিকে এটাকে নিতে চাই তখন এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা আইটির গ্রুপে অ্যাড হয়ে যাবে আর যদি নিউ গ্রুপ করতে চাই ক্লিক করে দেব এবং এখানে নাম দিয়ে দেব এবং এখানে নাম দিলাম কম্পিউটার এবং এখান থেকে আমি এটাকে আবার আলাদা কালার করে দেব ঠিক আছে কালার করে দিয়ে যখন বাইরে ক্লিক করে দেবো তখন কিন্তু নতুন আরেকটা গ্রুপ হয়ে গেল এবং এই গ্রুপে যদি এটাকে নিয়ে আসতে চাই এই টেপটাকে নিতে চাই তখন এটাকে টান দিয়ে এটার উপরে ছেড়ে দেবো বা এদিকে নিয়ে আসবো এটাকে যদি নিতে চাই গ্রুপে তখন এটাকে নিয়ে আসবো ঠিক আছে আমরা এখান থেকে আরেকটা টেপ নিয়েছি এবং এই গ্রুপটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই জাস্ট কম্পিউটার উপরে ক্লিক করলে কিন্তু এটাও মিনিমাইজ হয়ে গেলো এটা হচ্ছে যদি আপনি কোনো একটা বিষয় নিয়ে অনেকগুলো পড়াশোনা করতে চান অনেকগুলো ওয়েবসাইট নিয়ে গবেষণা করতে চান বা অনেকগুলো ইনফরমেশান আপনার প্রয়োজন তখন এভাবে কিন্তু সে কাজগুলো করতে পারেন কারণ এখানে অনেকগুলো ট্যাব হয়ে গেলে কিন্তু আপনি সেগুলো মানে খুঁজে খুঁজে পাবেন না অনেকগুলো ট্যাব যখন নেবেন তখন আপনার হয়তো উল্টা পাল্টা হয়ে যাবে সেই জন্য কিন্তু এই গ্রুপটা আপনি করতে পারেন যখন আপনি এই কম্পিউটার গ্রুপের মধ্যে ক্লিক করে দিবেন তখন কিন্তু এখানে যতগুলো ট্যাব রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে এবং বেসিকাটি যখন ক্লিক করবেন তখন সেগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখান থেকে যদি আবার কোনো একটা ওয়েবসাইটকে আপনি বাদ দিতে চান বা কোনো একটা ট্যাবকে যদি আপনি রিমুভ করতে চান গ্রুপ থেকে তখন কিন্তু সেটাও করতে পারবেন ধরেন আমি এই যে ট্যাপটা রয়েছে বা ওয়েবসাইটে রয়েছে তো এটা হচ্ছে একটা পত্রিকার সাইট আমি এটাকে রিমুভ করে দিতে যাচ্ছি এই গ্রুপ থেকে রাইট বাটনে ক্লিক করে দিব এবং এখান থেকে রিমুভ ফ্রম গ্রুপ যখন এখানে ক্লিক করে দেব দেখেন সেটা কিন্তু এই যে গ্রুপ রয়েছিলো সেটা থেকে বের হয়ে এই যে পাশে চলে আসছে এবং এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো এবং এখান থেকে যদি যে পুরা গ্রুপটাকে বাদ দিতে সেটাও কিন্তু করতে পারবো যে এই গ্রুপটাই আমি রাখতে চাই না তখন এই গ্রুপের উপরে যে কালার রয়েছে এবং গ্রুপ নাম রয়েছে সেটার উপর রাইট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আনগ্রুপ করে দেবো এই যে আনগ্রুপ করে দিলাম এখন দেখেন সব বলে কিন্তু আনগ্রুপ হয়ে গেল তো আমরা এই গ্রুপটাকেও আনগ্রুপ করতে চাই এই কম্পিউটার উপরে রাইট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আনগ্রুপ করে দেবো দেখেন সব বলে কিন্তু এখন আনগ্রুপ হয়ে গেলো আশা করি খুব সহজেই বিভিন্ন ট্যাব নিয়ে আপনি গ্রুপ করতে পারবেন এবং গ্রুপে অ্যাড করতে পারবেন গ্রুপ থেকে বাধ্য দিতে পারবেন এবং গ্রুপকেই ডিলিট করে দিতে পারবেন তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে যখন আপনি থাকবেন সেখান থেকে চাচ্ছেন কোনো একটা ওয়েবসাইটকে আপনি পিন করে রাখতে সেটা কীভাবে করবেন পিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেন আপনার কোনো একটা ওয়েবসাইট খুবই প্রয়োজন কিন্তু এই মুহূর্তে আপনি বের হয়ে যাচ্ছেন বা পরে একটু কাজ করবেন সেটাকে চাইলে কিন্তু আপনি পিন করে রাখতে পারেন ধরেন এই ওয়েবসাইটটাকে আমি পিন করব। জাস্ট এখানে আমি এই ট্যাবটার উপরে রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে এই যে পিন নামে একটা অপশন রয়েছে যখন আমি পিনে ক্লিক করে দেবো তখনই দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু এখানে পিন হয়ে যাবে আমি যখন সব কেটেও দেবো এটি কিন্তু থাকবে আমি যদি ধরেন এই ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছি আবার নতুন করে ব্রাউজারে যাচ্ছি এই যে ব্রাউজার ওপেন করলাম এখনও দেখেন সেই ওয়েবসাইটে কিন্তু এই পাশে পিন করা আছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু সে ওয়েবসাইটে চলে আসবে তো এখান থেকে যে কোনো ওয়েবসাইটে কিন্তু আমরা পিন করে রাখতে পারবো ধরেন এখানে প্রথম আলো পত্রিকাতে গেলাম ঠিক আছে এবং এখান থেকে যদি এটাকে পিন করতে চাই এই যে রাইট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে পিন করে দেবো এটাও কিন্তু প্রিন্ট হয়ে গেলে নতুন ট্যাব নিলে কিন্তু বাম পাশে এই দুইটা ওয়েবসাইট আমার পিন হয়ে আছে এবং কী কী আছে সেটার উপরে নিলে কিন্তু আমরা দেখতে পারবো যদি এটাকে আমরা ওপেন করতে চাই জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই যে ওয়েবসাইটটা একদম রেডি করা আছে এখান থেকে কিন্তু আমরা সেটা ইউজ করতে পারবো তো এটাকে যদি আবার আনপিন করতে চাই যে না আমার এটা দরকার না এটা সুবিধা হচ্ছে আপনি যদি এটাকে ব্রাউজারটাকে কেটেও দেন পরবর্তীতে আবার এই ব্রাউজারে প্রবেশ করেন আপনার পিন করা ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে খুব সহজেই খুঁজে পাবেন তো এখান থেকে যদি এই যে ওয়েবসাইটটা আমি পিন করে রেখেছি সেটাকে আনপিন করতে চাই সেটা কীভাবে করব এই যে ট্যাব রয়েছে ছোট করে এই ট্যাবের উপরে রাইট বানে ক্লিক করবো এবং এখান দেখেন আনপিন নামে একটা অপশন রয়েছে আমি যখন এখানে ক্লিক করে দেবো তখনই কিন্তু এটা আনপিন হয়ে যাবে এবং এই ওয়েবসাইটটাকে যদি আনপিন করতে চাই জাস্ট এখানে রাইট বানে ক্লিক করে দেব আনপিন করে দেব তখন এটাও কিন্তু আনপিন হয়ে যাবে এখন কিন্তু যদি আমরা বাকিগুলো কেটে দিই আর কিন্তু এখান থেকে আর পাবো না যেভাবে আমরা পাচ্ছিলাম ওপেন করলে এই পিন করা সেটা কিন্তু এখান থেকে পাবো না তো আশা করি খুব সহজেই আপনার প্রয়োজনে যে ওয়েবসাইটগুলো খুবই প্রয়োজন হবে সেটা কিন্তু চাইলে আপনি এখানে পিন করে রাখতে পারেন গুগল ক্রুমবাজারের ট্রিক্স অ্যান্ড টিপসের মধ্যে এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ট্যাব সার্চ করা ধরেন এখানে আপনি প্রায় বিশ তিরিশটা ট্যাব নিয়েছেন এখন অনেকগুলো ট্যাব নিলে কিন্তু এগুলো একদম ছোটো ছোটো হয়ে যায় শুধু আইকনটা দেখায় তো আপনি এখান থেকে তো আপনি যদি এখানে বিশ থেকে তিরিশটা ট্যাব নিয়ে রাখেন বা ওয়েবসাইট ওপেন করে রাখেন তখন সেখান থেকে খুব সহজেই আপনার পছন্দের যে ট্যাব খুঁজতে যাচ্ছেন বা এখন যেটা প্রয়োজন সেটা যদি খুঁজে বের করতে চান তখন এই যে এখানে একটা অপশন রয়েছে সার্চ ট্যাব নামে আমি যখন এখানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে সার্চ করার একটা অপশন চলে আসবে তো এখান থেকে যদি ধরেন আমি আমি যে ওয়েব ওয়েবসাইটগুলো খুলে রেখেছি সেখান থেকে একটা ওয়েবসাইট খুঁজতে চাই তো আমি এখান থেকে জাগো নামে একটা ওয়েবসাইট খুলে রেখেছি সেটা আমি জানি এবং সেই জন্য এখানে জে এ জি ও লেখার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে যখন ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করতে পারবো তো এখান থেকে যদি ধরেন অন্য একটা ওয়েবসাইট খুঁজতে চায় তখন কী করবো সার্চ অপশানে চলে যাব এবং এই সার্চ থেকে আমি প্রথম আলো পত্রিকায় কিন্তু আমার একটা টেবে রয়েছে তো সেটা অনেকগুলো টেবের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না এখানে জাস্ট প্রথম আলো পি আর ও লিখলির সাথে সাথে কিন্তু দেখেন এই যে প্রথম আলো নিউজ পেপারটা দেখাবে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু ওই যে ওয়েবসাইটে রয়েছে সেখানে আমি চলে যেতে পারবো ঠিক আছে আশা করি খুব সহজে সার্চ করে অনেকগুলো ট্যাবের মধ্যে আপনার পছন্দনীয় ট্যাবটাকে খুঁজে পেতে খুব সহজ হবে তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি যদি গ্যাস্ট হিসাবে ইউজ করতেছেন চান ব্রাউজারটিকে সেটা কীভাবে করবেন ধরেন এটা একটা অন্যের কম্পিউটার আপনি এখানে বসছেন কিন্তু এখানে কিন্তু লগ ইন করা আছে যার কম্পিউটার তার আইডি আপনি যদি গেস্ট হিসাবে নতুন একটা ট্যাব ওপেন করতে চান এবং এখানে লগিং বাদেই আপনি এখান থেকে খুব সুন্দরভাবে মানে ওয়েব ব্রাউজ করতে পারবেন বা যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ক্রোমবাজারে এখানে একটা লোগো রয়েছে যে আমার নামে একটা লোগো রয়েছে মানে যেহেতু আমার আইডি দিয়ে এটা লগিং করা আছে তো এখান থেকে আমি গেস্ট হিসাবে অন্য একটা ট্যাব নিতে চাই জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন একটা অপশন রয়েছে গেস্ট আমি যখন এখানে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু ইউ আর ব্রাউজিং অ্যাজ এ গেস্ট হিসাবে একটা ট্যাব ওপেন হয়ে গেলো নতুন করে এবং এখান থেকে আমি যা সার্চ করতে চাই তা কিন্তু পাবো ধরুন আমি এখান থেকে যদি ইউটিউব সার্চ করতে চাই ওয়াই লিখে দিলে কিন্তু ইউটিউব চলে আসে আমি এখানে ক্লিক করে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন নতুন করে আসে এবং এখানে দেখা সাইন ইন করা নাই কিন্তু সাইন ইন না থাকলে যেরকম একটা পেজ চলে আসে তো সেইভাবে কিন্তু এখান থেকে আপনি ইউটিউবে ব্রাউজ করতে পারবেন আমি ইউটিউবে চলে গেলাম এবং এখান দেখেন সাইন ইন করা নাই আমি এখান থেকে যে ভিডিও দেখতে চাই সেটা কিন্তু দেখতে পারবো এবং যে কোনো ওয়েবসাইটে যেতে চাই সেটা করতে পারবো এবং সেটা গেস্ট হিসাবে আপনি চাইলে এখানে সাইন ইন করতে পারেন গেস্ট হিসাবে সাইন ইন করতে পারেন আবার এখান থেকে বের হয়ে যেতে পারেন এবং এখান থেকে দেখেন পুরোটাই কিন্তু গেস্ট টেপ যতটা টাইপ নেবেন সবই গেস্ট এবং এটা কিন্তু আলাদা একটা উইন্ডো হিসাবেই নতুন করে ওপেন হয়েছে আমি যদি মিনিমাইজ করে দেই এই যে আমার আগেরটা কিন্তু এখানে রয়েছে এবং এটা কিন্তু আলাদা একটা ওয়েব ব্রাউজারে ওপেন হয়েছে ঠিক আছে এটা কিন্তু গেস্ট হিসাবে আমাদের সামনে ওপেন হয়েছে আর আমার যেটা লগিং করা আছে সেটা কিন্তু আলাদা করা আছে তো আশা করি আপনি খুব সহজেই গেস্ট হিসাবে নতুন একটা ওয়েব ব্রাউজার ওপেন করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনি একদম নির্দ্বিধায় ইউজ করতে পারবেন ঠিক আছে গুগল ক্রোম ব্রাউজারের টিক্স অ্যান্ড টিপসের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে থাকেন অথবা ইউটিউব চ্যানেলে থাকেন এবং এই ব্রাউজারটাকে যদি আপনি জুম ইন এবং জুম আউট করতে চান ধরেন আমি এখানে এই যে পত্রিকার ওয়েবসাইটেতে রয়েছে প্রথম আলোতে তো এটাকে যদি আমি জুম করে দেখতে চাই যে এটাকে আমি আরও বড়ো বড়ো করে দেখতে চাই তখন কিন্তু আমরা দুইভাবে জুম ইন আউট করতে পারি একটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস এবং মাইনাস আমি যদি কন্ট্রোল মাইনাসে ক্লিক করি তখন কিন্তু দেখেন এটাকে জুম আউট হয়ে যাচ্ছে এবং ছোটো হয়ে যাচ্ছে এবং এটাকে যদি আমরা আরও বড় করতে চাই এই যে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি যদি আরও বড়ো করতে চাই এটা কিন্তু আরও বড় করতে পারবো ঠিক আছে আবার যখন এখান থেকে এই যে রিসিটে ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু হানড্রেড পার্সেন্টে চলে আসবে এবং এই জুমটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন ডোট একটা অপশন রয়েছে আমি যখন এখানে ক্লিক করে দেবো এবং এখানে দেখেন জুমের একটা অপশন রয়েছে জুম আমি যদি এখানে মাইনাস করে দিই পাশে তখন দেখেন ছোট হতে থাকবে এবং এখান থেকে যখন প্লাসে ক্লিক করে দেবো তখন কিন্তু এটা বড়ো হতে থাকবে এবং আবার যখন এখান থেকে আমি ব্যাক করতে চাই এখান থেকে আমি হানড্রেড পার্সেন্ট নিয়ে আসবো ঠিক আছে এই যে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট তো আশা করি খুব সহজে এখান থেকে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন এবং আপনি যদি চান এটাকে ফুল স্ক্রিনে পড়তে যে আপনার মনিটরে যতটুকু জায়গা তো ততটুকু জায়গায় এই ওয়েবসাইটটি মানে বড় হয়ে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল স্ক্রিন আমি যখন এখানে ক্লিক করে দিব দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল তো এই ফুল স্ক্রিন যদি আমি বের হতে চাই তখন আমি কিবোর্ড থেকে এফ ইলেভেনে যখন ক্লিক করে দিব। তখনই কিন্তু এখান থেকে আমি এফ ইলেভেনে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু জুম থেকে বের হয়ে গেলাম তো আশা করি গুগল ক্রোম বাজারে এই দশটি শর্টকাট আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন শর্টকাটগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ